হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আমাদের আজকের ভিডিওর বিষয়, আপনি কি কাঁচা পেঁয়াজ খান? জানেন কি কাঁচা পেঁয়াজের উপকারী দিকগুলি? আমরা খাবারে রান্নায় সচরাচর কাঁচা পেঁয়াজ ব্যবহার করে থাকি। অনেকেই এই কাঁচা পেঁয়াজ খাবার হিসেবে খান, কিন্তু জানেন না যে কাঁচা পেঁয়াজ শরীরের নানান রকম উপকার করে। কাঁচা পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার এবং ফাইবার প্রচুর মাত্রায়। এ দুটি উপাদান আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ সহজে সম্পাদন করতে সাহায্য করে থাকে। আমরা যখন পেঁয়াজ তরকারির সঙ্গে রান্না করি, তাতে পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে যায়, এর মধ্যে মজুতকৃত সালফার নষ্ট হয়ে যায়। এজন্য পেঁয়াজ কাঁচা খাওয়া প্রয়োজন, কারণ শুধুমাত্র কাঁচা পেঁয়াজের মধ্যে সালফার থাকে। আজ আমি আলোচনা করব কাঁচা পেঁয়াজ আমাদের শরীরে কি কি উপকার করে সে বিষয়ে। ফ্রেন্ডস, সর্বপ্রথম কাঁচা পেঁয়াজ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। কাঁচা পেঁয়াজ খেলে ব্লাড সুগার লেভেল কম থাকে। সালফার ব্লাড সুগারকে রেগুলেট করে, ফলে আপনার ব্লাডে সুগারের মাত্রাটা কম থাকে, অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। যাদের সকালে একবারে পেট পরিষ্কার হয় না কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তারা নিয়মিত এই কাঁচা পেঁয়াজ অবশ্যই খাবেন। প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়ে যাবে। কাঁচা পেঁয়াজে ফাইবার প্রচুর পরিমাণে থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও আপনি যদি প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস করেন, তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে। কাঁচা পেঁয়াজ ক্যান্সার সেল তৈরিতে বাধা প্রদান করে। এছাড়াও আপনার মুখে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য কোনো ইনফেকশন হয়, তাহলে তা রোধ করার জন্য কাঁচা পেঁয়াজ খাবেন। স্কিন ও চুলের জন্য কাঁচা পেঁয়াজ খুব উপকারী। কাঁচা পেঁয়াজের রস মাথায় মালিশ করলে নতুন চুল গজায় এবং চুল সুন্দর হয়। আর কাঁচা পেঁয়াজ খেলে স্কিন অনেক বেশি গ্লো করে। কাঁচা পেঁয়াজের মধ্যে ভিটামিন সি আছে প্রচুর মাত্রায়। কাঁচা পেঁয়াজ ডিপ্রেশন কম করে। কাঁচা পেঁয়াজের মধ্যে রয়েছে ফুলের তন্তু, যা ডিপ্রেশন কম করতে সাহায্য করে। কাঁচা পেঁয়াজ খেলে ঘুম ভালো হয় এবং মুড ভালো থাকে। যাদের নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা রয়েছে, তারা এই সমস্যা দূর করার জন্য কাঁচা পেঁয়াজ খেতে পারেন। প্রতিদিন যদি কাঁচা পেঁয়াজ খাওয়া যায়, তাহলে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা দূর হয়ে যায়। কাঁচা পেঁয়াজের মধ্যে সালফার এবং ভিটামিন থাকায় এই সালফার পাথর দূর করতে সাহায্য করে। আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা পেঁয়াজের রস চিনির সঙ্গে মিক্সড করে খান, তাহলে আপনার পাথর প্রস্রাবের সঙ্গে বের হয়ে যাবে। যাদের গিঁটে ব্যথা কিংবা জোড়ায় ব্যথা রয়েছে, সেই ব্যথা দূর করার জন্য আপনি কাঁচা পেঁয়াজের রস এবং এর সাথে সরিষার তেল মিক্সড করে যদি ব্যথার স্থানে মালিশ করেন, তাহলে আপনার ব্যথা দ্রুত সেরে যাবে। কাঁচা পেঁয়াজ আরেকটি যে উপকার করে, সেটি হচ্ছে রক্ত ধমনীর মুখ খুলতে সাহায্য করে, ফলে হার্ট ব্লক হওয়ার পার্সেন্টেজ অনেকখানি কমে আসে। কাঁচা পেঁয়াজ খেলে হাই ব্লাড প্রেশারও কম করা যায়, অর্থাৎ আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল রাখার জন্য আপনি রেগুলার কাঁচা পেঁয়াজ খেতে পারেন। এই কাঁচা পেঁয়াজ কাটতে গিয়ে দেখবেন যে চোখ থেকে পানি আসে, আর এই পানি আসার কারণ হচ্ছে কিন্তু সালফার। অন্য আর কিছু কাটতে কিন্তু চোখে পানি আসবে না, কিন্তু এই পেঁয়াজ কাটতে আপনার চোখে পানি আসবে। তো মনে রাখবেন, শুধুমাত্র কাঁচা পেঁয়াজের মধ্যেই সালফার পাওয়া যায়। এই সালফার আমাদের শরীরে নানাভাবে উপকার করে, তাই শরীরকে সুস্থ রাখতে এবং সুন্দর জীবনযাপন করতে প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস করুন। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।